আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো আলুর পরোটা। কোনো রকম বেলা ছাড়া এবং ভেতরে পুর ভরার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন আলুর পরোটা। একদমই সহজভাবে তৈরি করার, খেতেও খুবই মজা, খুবই সফট, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করার জন্য ভিডিওটা দেখতে হবে। সো ভিডিওটা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদের লাগবে দুইটা সিদ্ধ করা আলু। আলুগুলোকে এইভাবে আপনারা ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও চাইলে ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো আমি যখন এটা দিয়ে ম্যাশ করছিলাম, এরপরেও আমার কাছে মনে হয়েছে যে আলুগুলো একটু দানা দানা রয়ে গেছে, সেই জন্য আমি আলুগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আমি যে সিস্টেমে করেছি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেভাবেও করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান এইভাবে শুধু ম্যাশ করে রাখবেন, শুধু ম্যাশ করলেও হবে। তো এই হচ্ছে ব্লেন্ড করার পরের অবস্থা, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা জাস্ট মিহিভাবে ম্যাশ করে নিলেই হবে, ব্লেন্ড করা প্রয়োজন নেই। তবে যদি মনে হয় যে একটু দানা দানা রয়ে গেছে, সেক্ষেত্রে ব্লেন্ড করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি 1টা শুকনো মরিচ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1টা কাঁচা মরিচ কুচি। খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি যেহেতু লাল মরিচের গুঁড়াও কিন্তু অ্যাড করব, তাই আমি বেশি ঝাল দিচ্ছি না এখন। তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়া, যেহেতু এর আগে শুকনো মরিচ এবং গ্রিন চিলিটা অ্যাড করেছিলাম, সেই জন্য আর এখন বেশি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, পরবর্তীতে প্রয়োজন হলে আপনারা আরও লবণ অ্যাড করে নেবেন, আপাতত আমি 1 চা চামচই দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে এই মশলাগুলোকে। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। মিক্স করে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে ময়দা। তো 1 কাপ আমি একসাথে পুরোটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করে একটু মিক্স করে নিলাম। প্রথমে 1/2 কাপ দিয়েছি এবং পরবর্তীতে বাকি 1/2 কাপটা এখন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করতে হবে পানি। আমি 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে দেখি কতটুকু পরিমাণে পানি লাগে। অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করতে হবে, আর ব্যাটারটা অবশ্যই নরম একটা ব্যাটার হবে, মানে পাতলা একটা ব্যাটার হবে, কোনো শক্ত ব্যাটার হবে না বা ঘন ব্যাটার হবে না, জাস্ট পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার টোটাল পানি লেগেছে 1 কাপ পুরোটা লেগেছে, এবং সাথে আরও 1/4 কাপের মতো পানি লেগেছে। তো আপনারাও সেই পরিমাণে পানি দিবেন, আপনারা প্রয়োজনটা বুঝে নেবেন যে কতটুকু পরিমাণে পানি প্রয়োজন হয়। অল্প অল্প দিয়ে তারপর মিক্স করতে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণের প্রয়োজন আছে। এবার দেখতেই পাচ্ছেন টেক্সচারটা ঠিক কেমন এসেছে। আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এরকম একটা টেক্সচার হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, তবে কিছুটা পাতলার দিকেই থাকবে। এরপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল একবারেই দিয়ে দিবেন না, প্রথমে অল্প তেলে ভাজতে হবে, তারপর তেল দিয়ে দিব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং এর মধ্যে আমি বড় 1টা চামচের 2 চা চামচ পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশে একটু ছড়িয়ে গোল করে নিচ্ছি। 2টো পাশ এবার উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে অপর দিকটাকেও ভেজে নিচ্ছি। আর এই দিকটার ওপরের দিকে আমি দিয়ে দিব তেল,
নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে 1/4 চা চামচের মতো তেল এভাবে উপর দিকে একটু দিয়ে দিব। এরপরে উল্টে দিব। উল্টে দিলে আস্তে আস্তে দেখবেন একটু ফুলতে শুরু করবে। আর এবার এই উল্টো দিকটাতেও তেল দিয়ে নিব। তো এ পর্যায়ে আপনারা তেলগুলো অ্যাড করবেন, তাহলে খেতেও খুব ভালো লাগবে আর একদম পরোটার মতো হবে। যারা তেল কম খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে তেল না দিলেও হবে। প্রথম দিকে তেল দিবেন, যখন আমি তেল ব্রাশ করেছিলাম সে পর্যায়ে তেল দিবেন, এ পর্যায়ে না দিলেও হবে। তো এবার আস্তে আস্তে আমি দুটো পাশে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন একটা সাইডে চাপ দিলে আরেকটা সাইড ফুলে যাচ্ছে। তো আমারটাও কিন্তু সেমভাবে ফুলে উঠেছে। তো পরোটাটা এবার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা করে তুলে নিচ্ছি। তুলে আমি এক এক করে বাকিগুলোকে ভেজে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের আরেকটা ভেজে দেখাচ্ছি। একটা পরোটা তৈরি হয়ে গেল, এবার আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। প্রতিবার পরোটা ভাজার আগেই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এরপরে 2 চামচ দিয়ে দিলাম ব্যাটার। দিয়ে দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে গোল করে দিবেন। এরপরে উল্টে নিচ্ছি এবং উল্টে দুটো পাশে কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দুটো পাশে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। তো ভেজে নিলে তৈরি হয়ে গেল পরোটা। দেখলেনই তো কত সহজে আলুর পরোটা তৈরি করা যায়, খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আপনারা এই পরোটা খালি খেতে পারেন অথবা চাইলে কিছু সাথে নিয়েও খেতে পারেন, সস অথবা মাংসের ঝোল এই ধরনের কিছু দিয়েও খেতে পারেন। তবে খালি খেতেই বেশ ভালো মজা লাগে, মানে এই পরোটা তৈরি করলে সাথে আর কিছু প্রয়োজনই হয় না। তো পরোটাটা খুবই সফট হয়েছে, আপনাদেরকে আমি একটু একটুখানি দেখাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এইভাবে আলুর পরোটা তৈরি করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা কমেন্ট লাইক আমার জন্য অনেক অনুপ্রেরণা যোগায় আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে তোলে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.